আজ সন্ধ্যায় মশাল মিছিলে দলে দলে মিশেছে, আজ সন্ধ্যায় মশাল মিছিলে দলে দলে যোগ মিছিল শুরু হবে। তিনসুকিয়ায় বাঙালি হস্তান্তরবাদে বাঙালি ঐক্য মঞ্চের সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে আজ সন্ধ্যায় মশাল মিছিলে দলে দলে বন্দে বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বন্দে। কিছুমান উগ্র জাতীয়তাবাদী নেতায় লাইক জিতেন দত্ত মিনাল হাজারিকা হিয়তে এনেকা কিছুমান স্টেটমেন্ট দিলে যে ঘর বাড়ি জ্বলাই দিব বেঙ্গলীকেইটাক মারি মারি খেদি দিব। তারপিছতে আমি কি কি চালো যে কালি পাঁচজন ঠিকে পাঁচজন মানুষ মারি 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 দিলে, এইটো কারণে মারি দিলে মানে ইহঁতক নৃশংসভাবে ইহঁতক হত্যা করা হল। তার কারণে আমি বিচারিছো, আমি গভর্নমেন্টক ডিমান্ড জানাইছো যে আজি আমি মশাল মিছিলের যোগেদি যে আমি এইটো মেসেজ দিব বিচারিছিলো যে একশনটো লব লাগে, যোনে যোনে আছে, যোনে যোনে তার লগত জড়িত, যোনে এইবিলাক প্রভোগ করেছে বা ইমান দিন ধরে বেঙ্গলীবিলাকের উপর যিমান অত্যাচার চলিছে এই অত্যাচারটা বন্ধ করব লাগিব। এই বর্তমান গভর্নমেন্ট আহার পিছতে আমি চালো যে সরু সরু ঘটনা লই বেঙ্গলীবিলাক নির্যাতন করা হয়। আমি বেঙ্গলী ঐক্যমঞ্চের ভালো পড়া করেছো, আর আমি গোটাই বেঙ্গলী মানুষ আছো, তাতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মানুষ আছো, মই বিধায়ক হিসাবে আছো, মেম্বার বিধায়ক হিসাবে আছো, সো দ্যাট আমি বিচারিছো যে কালি আমার আন্দোলন টু স্ট্রাইক টু পিসফুলি হব, এজ ওয়েল এজ যাতে প্রত্যেকটা ঠাইত যাতে পিসফুলি হয়, যাতে ইভেন আমি কোনো কাম কালি করিব নিদিও, আর একদম পিণ্ডপ আমি সাইলেন্ট করে দিম, আর পুরা আমি হেৰি কৰি দিম বাৰু। এইটো কাৰণে আমি বিচাৰিছিলোঁ যে এই পৰিবাৰে যাতে জাষ্টিছটো পায়, এই পৰিবাৰৰ প্ৰতি যাতে ন্যায়টো কৰা হয়, আৰু যি মানুহ মাৰিছে সিহঁতক অবিলম্বে উইদিন 24 আৱাৰ্ছ সিহঁতক যাতে গ্ৰেপ্তাৰ কৰা হয়, আৰু জিতেন দত্ত মিনাল হাজাৰিকাক সিহঁতক এৰেষ্ট কৰা হওক, কৰি কেনে সিহঁতক ফৰৱাৰ্ড কৰক, সিহঁতৰ কাৰণেই অসমত আজি এই পৰিৱেশটো সৃষ্টি হৈছে। তিনিচুকীয়া জিলাত যি জঘন্য নৰহত্যা কাণ্ড ঘটিছে তাৰ তীব্র নিন্দা আমি কৰি আছো, তাৰ প্ৰতিবাদত, এই নৰহত্যাৰ প্ৰতিবাদত ভারতীয় জনতা পার্টি আজি মশাল মিছিল আমি উলিয়াইছো। ইয়াত আমার নৈতিক সমর্থন আছে, কারণ আমি এই ধরনের ঘটনার আমি নিন্দা করো, আর সরকার বা কোনো সংগঠনে যদি তার প্রতিবাদ করে আমি তার লগত আছো। গতকাল তিনিচুকীয়াত যেটো বর্বরচিত ঘটনা হয়েছে তার প্রতিবাদে আজি করিমগঞ্জ জেলা বিজেপি আমরা রাস্তাত মশাল মিছিল তুলাইছো, আর এনেকা অহমর বুকত যোন মানে চক্রান্তকারী যেনকা অহমটো অহমকন অশান্ত করার কারণে যে উশৃঙ্খল পরিবেশ করার কারণে তেওঁলোকে ইয়ে করেছে, এটা তার প্রতিবাদ জানাইছো। আর আমার দৃঢ় বিশ্বাস আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয় যেটু নির্দেশ দিছে অতি সত্বর এই বর্বরচিত ঘটনা যোন মানুষবিলাক ঘটাইছে তেওঁলোকক এরেস্ট হব, আর তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি যাতে তেওঁলোকে পায়, তার কারণে আজি আমরা গোটাই করিমগঞ্জের জেলার বিজেপির সব নেতৃবৃন্দ আর কর্মকর্তাবৃন্দ আজি রাস্তাত মশাল মিছিল তুলাইছো। আমরা বিজেপি সমর্থন করেছো আর আমরাই স্ট্রাইক করেছো, তো এইটার কারণে বিজেপিয়ে বন্ধ ডাকিছে, আমরা বন্ধ ডাকিছো।